মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমরা প্রত্যেকেই অবগত হয়েছি। বিজয়ের তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ আমাদের বাঙালির ঘরের রীতি অনুপাতে, সনাতন ধর্মের প্রথা অনুপাতে, মা বাংলার অর্থাৎ বাংলার পিতৃগৃহ থেকে কৈলাসে ফিরে গেছেন। তাহলে আবার কবে আসবেন আমাদের মা বাংলার ঘরের মেয়ে দশভুজা দেবী দুর্গা? এর জন্য এক বছর অধীর আগ্রহে বাঙালিকে অপেক্ষা করতে হবে। কবে আসবে সেই তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ? কৈলাস থেকে মহাদেবের অনুমতিক্রমে নীলকণ্ঠ পাখির মাধ্যমে মর্তলোকে বার্তা আসবে, বাজবে আবার বাংলার পল্লী গ্রামে মহালয়ার সুর, সাজবে আবার নতুন করে বাংলার পল্লী প্রকৃতি বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে। অর্থাৎ মহালয়ার তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে মহাদেবের অনুমতিক্রমে কৈলাস থেকে দশভুজা দেবী দুর্গা বাঙালির ঘরে আসেন কন্যারূপে, আর মহাষষ্ঠীর তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে বোধনের কাজটা সমাপ্ত করে বাংলার ঘরে ঘরে পুজো মণ্ডপে মণ্ডপে পূজিতা হন মাতৃরূপে। তার মানে আমরা নিশ্চিতভাবে পরিষ্কার দিনের আলোর মতো যে মহাষষ্ঠীর পূর্ণ সন্ধিক্ষণ পর্যন্ত দশভুজা দেবী দুর্গা বোধনের কাজটা সমাপ্ত করে, তাহলে দশভুজা দেবী দুর্গার সে স্বর্গ রাজ্যে হোক আর মর্তলোকে হোক আগমনী বার্তা, অশুভ শক্তিকে বিনাশ করতে হবে, শুভ শক্তি প্রতিষ্ঠাতা করতে হবে। পৌরাণিক ব্যাখ্যা মতো যখন দেবগণ কৈলাস থেকে উপরের দিকে যারা বসবাস করেন, সনাতন হিন্দু ধর্ম বলছে তারা দেবকুল, আর কৈলাস থেকে নিচের দিকে যারা বসবাস করতেন তারা মনুষ্যগণ, অর্থাৎ স্বর্গ রাজ্যে যখন দেবগণ বসবাস করেন সেখানে মধু কৈটক দৈত্য নামক একজন অসম্ভব পরাক্রমশালী শক্তিশালী দৈত্য ছিলেন। সেই মধুকৈটক দৈত্যের অত্যাচারে জর্জরিত দেবকুল, ভীত সন্ত্রস্ত দেবতাগণ, মধুকৈটক দৈত্যের সাথে লড়াইতে দেবতাগণ টিকতে পারছেন না, শেষ পর্যন্ত যখন দেবকুল ধ্বংসের পথে দেবতাগণ, তখন দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হলেন। দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে সকলেই আপত্তি জানালেন, আবেদন জানালেন যে কে রক্ষা করবে মধুকৈটক দৈত্যের অত্যাচার থেকে দেবতাগণকে, দেবকুল ধ্বংসের পথে দেবকুল বিনাশ হতে বসছে, কে রক্ষা করবে দেবতাগণকে? তখন দেবরাজ ইন্দ্র স্বয়ং দশভুজা দেবী দুর্গা আদি শক্তি আদ্যাশ শক্তি দেবী মা মহামায়াকে ডেকে তার উপরে দায়িত্ব দিলেন যে মধুকৈটক দৈত্যকে বধ করতে হবে, তোমাকেই অশুভ শক্তিকে বিনাশ করতে হবে, অসুরকে নিধন করতে হবে, আর স্বর্গ রাজ্যে দেবতাগণের উদ্দেশ্যে শুভ শক্তি প্রতিষ্ঠিত করতে হবে। দশভুজা দেবী দুর্গা দেবরাজ ইন্দ্রের নির্দেশ করে দেবতাদের সুসজ্জিত অস্ত্র শস্ত্র হাতে নিয়ে অবতীর্ণ হলেন লড়াই ময়দানে। 2011 সাল স্মরণে আছে, অনেক প্রবীণ ব্যক্তিরা আছেন, 34 বছর জগদ্দল পাথর, অত্যাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার, নিপীড়ন, বাঙালির গণতন্ত্র হরণ, বাংলার শ্মশানগুলোতে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছিল। গর্বে তার ছোট আঙ্গারিয়ার গ্রামে বক্তার মণ্ডলের বাড়িতে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার ঘটনা জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডকেও ছাপিয়ে দিয়েছিল বাংলার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কমরেডদের রাজত্ব। সেই অত্যাচার থেকেও দেশনেত্রী জননেত্রী বাংলার বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয়, বদল চাই, প্রতিহিংসা নয়, উন্নয়ন চাই। আপনাদের প্রত্যেকের বাড়ির মেয়ে দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের অত্যাচার, ব্যভিচার, ভ্রষ্টাচারী মাঠপাতি কম
কমরেডদেরকে বাংলার মসনদ থেকে আপনাদের সহযোগিতায় তুলে বঙ্গোপসাগরে ছুঁড়ে দিবে। আর আপনাদের বাড়িতে মামাটি মানুষের সরকারের মধ্য দিয়ে উন্নয়নটা পৌঁছে দিবে। এটা ছিল 2011, আর সামনে 2024। সে লড়াইটা ছিল বাংলার মধ্যে 294টা বিধানসভা কেন্দ্র, সে লড়াইটা ছিল বাংলার 10.5 কোটি মানুষ। আজকের লড়াইটা কিন্তু 10.5 কোটি মানুষের মধ্যে নয়, আজকের লড়াইটা উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা সুবিস্তৃত ভারত ভূমি 5.5 লক্ষ গ্রামের মানুষের লড়াই, দেশের 130 কোটি জনগণের লড়াই। লড়াইটা কিসের না? কেন্দ্রে যে একটা জগদ্দল পাথরের সরকার বসছে, কেন্দ্রে যে একটা তুতলকি সরকার বসছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন মোদীজি যে সরকারের প্রধানমন্ত্রী, যারা বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদ্ধতি প্রয়োগ করে দেশের 130 কোটি নাগরিককে অর্থনৈতিক ভাবে শোষণ করছে, যারা নিপীড়ন করছে, যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে, অত্যাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে আজকে দেশের 130 কোটি নাগরিক ঐক্যবদ্ধ হয়েছে। তারা কি চাইছে? সেই সারা দেশের মানুষ চাইছে, ভারতবর্ষের মানুষ বাংলা থেকে গিয়ে বাংলার ঘরের মেয়ে দশভুজা দেবী দুর্গার মহিমায় অবতীর্ণ হয়ে বাংলার বাগানে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিল্লির মসজিদ থেকে ওই ব্যভিচারী ভ্রষ্টাচারী নিপীড়নকারী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে 2024-এ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দিল্লির মসজিদ থেকে ছুড়ে বঙ্গোপসাগরে ফেলে দেবে। চাইছো বলেই তো আজকে ইন্ডিয়া নামক একটি জোট সারা ভারতবর্ষে তৈরি হয়েছে। অবিজেপি রাজনৈতিক দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ঐক্যবদ্ধ হয়েছে, তার কারণ তারা শপথ নিয়েছে ভারতবর্ষের মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দশভুজা দেবী দুর্গা বাঙালির ঘরের মেয়ে, যিনি আসুরিক শক্তিকে নিধন করতে পারবেন, যারা আমাদের ভারতবর্ষকে, আমাদের মাতৃভূমিকে পিছিয়ে দিচ্ছে। সেই লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিতে হবে। সাংবাদিক বন্ধুরা বসছেন, চণ্ডীপুরের সভাতে আমি একটা কথা বলেছিলাম, ওনারা আবার আমাকে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কাকে ইঙ্গিত করলেন? আমি বলেছি উপযুক্ত সময় আসলে বলবো। উপযুক্ত সময় আসলে সময় মাফিক তথ্য পাবলিকের কাছে পৌঁছে যাবে, আর সময়ে সাধারণ মানুষ তার উপযুক্ত ব্যবস্থা নেবে। 10 বছর খেয়ে মধু ডাকাত এখন সাজছে সামনে, যেখানেই যাচ্ছে সবাই নাকি চোর, যেখানে যাচ্ছে সবাই নাকি চোর। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সভা থেকে যে কুরুচিকর মন্তব্য পোষণ করেছেন, আমরা বিজয়া সম্মেলনীতে সভাতে, তারা সনাতন ধর্মের নাবাবলী গায়ে দিয়ে ঘোরাফেরা করেন, আর আমরা অরিজিনাল সনাতন হিন্দু ধর্মালম্বী মানুষ। তিনি বিজয়া সম্মেলনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, আমরা কিন্তু সেই সৌজন্যতা হারিয়ে যায়নি তৃণমূল কংগ্রেসের, যে আমরা বিজয়া সম্মেলনী সভা থেকে কাউকে আক্রমণ করব, এটা কিন্তু করব না। তবে একটা কথা বলবো, আমি চণ্ডীপুরের সভাতেও আজকে বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টি এই বাংলাতে একটা ঘন্টু ছেড়ে রেখেছে। ঘন্টু, ঘন্টুকে কি ব্যাপার পরে বলবো, একটা ঘন্টু ছেড়ে রেখেছে, তার গলায় 4টি ঘন্টা আছে, একটা ঘন্টা সিবিআই, একটা ঘন্টা ইডি, একটা এনআইএ, একটা আয়কর দপ্তর, আর একটা ঘন্টা লাগাতে হবে। লাগাবে কে? লাগাবে কে? কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত মেদিনীপুর জেলার মানুষ, আর একটা ঘন্টা লাগাবে এই 2024 সালে সেই ঘন্টুর গলাতে, তার কারণ সেই ঘন্টার নাম হবে বিদায় ঘন্টা। টাটা বাই বাই, টাটা বাই বাই।
বিদায় জানাবে মেদিনীপুর জেলার মানুষ। সময়ের অপেক্ষা লোকসভা, অনেক গর্ব করে বিভিন্ন সভাতে বলছেন আমরা অমুক লোকসভাতে 3 লক্ষ ভোটে জিতে যাব, অমুক লোকসভাতে 5 লক্ষ ভোটে জিতে যাব। বিধানসভা নির্বাচনের সময়ও ফফড়া ঢেকির শব্দ বেশি, জানো তো তোমার মনে, আমার গ্রামে গটে প্রচলিত কথা আছে, ফফড়া ঢেকির আওয়াজ বেশি আর ফাটা বাসের শব্দ বেশি। কোলাঘাট থেকে ঝাড়গ্রাম পর্যন্ত 35টা বিধানসভার আসন 35 শূন্য করে দেব। আর দোসরা মে যখন ফলটা প্রকাশ হলো, কটা আসন ভারতীয় জনতা পার্টি পেয়েছে আপনারা দেখেছেন? মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, বাংলার মানুষের কোনো গতি নেই, তার কারণ বাঙালি সমস্ত ধরনের পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেতে অভ্যস্ত। আর যারা বিভিন্ন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, এই মেদিনীপুর জেলা লোকসভা নির্বাচনে ভোটিং মেশিনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে উপযুক্ত জবাব দেবে। আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, তৃণমূল কংগ্রেসের সাথে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রাখুন। মানুষ ইভিএম ভোটিং মেশিনে বোতাম টিপে 2টো লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করবে, করবে, করবে। শুধু ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক, বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে ক্ষুদ্র স্বার্থকে পরিত্যাগ করতে হয়। সকলে ভালো থাকবেন, নমস্কার। শেষে ক্ষমা চেয়ে নিচ্ছি নির্দিষ্ট সময়ে আসতে না পারার জন্যে, তার কারণ আমি পাঁশকুড়া থেকে বিজয়া সম্মেলনী